ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বেলঘরিয়ায় শুট আউট, গুলিবিদ্ধ যুবক আর্জি করে ভর্তি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার আদর্শনগরে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, ঠিক কি ঘটেছে, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো সুব্রীতা, গতকাল রাত 10টা নাগাদ বেলঘরিয়া আদর্শ নগরে এক যুবক, তার নাম শুভঙ্কর পাল, বয়স 24 বছর, সে ওইখানে গেছিল। সেই সময় তার অভিযোগ, সে যখন সেখান দিয়ে বাড়ি ফিরছিল তখন দুজন দুষ্কৃতী মোটরবাইকে করেছে তাকে গুলি করে, তার বুকের উপরে গুলি লাগে। তাকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত মেডিকেল কলেজ, তারপরে অবস্থার অবনতি হলে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিমতা থানার পুলিশ তার সঙ্গে কথাবার্তা বলেছে এবং সে জানা গেছে দুজন দুষ্কৃতী বাইকে করে এসেছিল তাকে গুলি করে। যেহেতু আদর্শনগর ঘটনাস্থলটি বেলঘরিয়া থানার অন্তর্গত, বেলঘরিয়া থানার পুলিশ তদন্তে নামে পুলিশ যেটা জানাচ্ছে, রাত্রি 10টা থেকে ঘন্টা দুয়েকের ওই এলাকার সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখেছেন। এখনো পর্যন্ত ওই এলাকায় গুলি চলার কোনো প্রমাণ পায়নি। তবে যুবক যে গুলিবিদ্ধ হয়েছে তা পুলিশের তরফ থেকে স্বীকার করা হয়েছে। এবং একটি মিষ্টির দোকানে কাজ করতো শুভঙ্কর পাল, তার বাড়ি নিমতার আলিপুর এলাকায়। এবং কি বা কে বা কারা তার উপর হামলা চালালো, কেনই বা হামলা চালালো তা নিয়ে এখনো অন্ধকারে পুলিশ। সঙ্গীতা, ধন্যবাদ সমীরণ। ভোর রাত থেকে রাত ভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়ে এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30।